অনেকে আশঙ্কা করেছিলেন ঘূর্ণিঝড়ের পরে শাকসবজির দাম বাড়বে, কিন্তু এখনো দাম তেমন বাড়েনি, তবুও বিক্রি খুব বেশি নেই। তাই লাভের মুখ দেখতে পাচ্ছেন না আরামবাগের সবজি ব্যবসায়ীরা। অনেকের মতে সবজি বিক্রির সময় আর একটু বাড়ানো প্রয়োজন, তাহলে জিনিসপত্র ভালোভাবে বিক্রি করা যাবে, না হলে প্রতিদিনই কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। উল্লেখ্য, কোভিড বিধির জেরে সকালে 3 ঘন্টার জন্য বাজার বসছে। আরামবাগের সবজি বাজার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ হাই স্কুল মাঠে। অনেকের মতে এর জেরেও কিছুটা প্রভাব পড়েছে বিক্রিতে। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। এবারে কেমন কি বিক্রি হচ্ছে? কেমন বিক্রি হচ্ছে এবারে? আগের মতন হয় না। আগের বছর লকডাউনে বেশি বিক্রি হয়েছে? ভালো বিক্রি হয়েছে। জিনিসের দাম কি বেড়েছে না কমেছে? না বাড়েনি, একই এখন কম বেশি করে হয় আর কি, কোনোদিন বেড়ে যাচ্ছে কোনোদিন কমে যাচ্ছে। শাকের কেমন দাম? শাক বেশি দাম নাই, সব 5 টাকা আছে। সব শাকই 5 টাকা, পয়সা 10 টাকা কিলো। 10 টাকা কেজি। কুমড়ো 20 টাকা 15 টাকা, 20 টাকা 15 টাকা কত হয়েছে রে? আচ্ছা আপনার নাম? গীতা দিকপতি। বলছি যে আমরা এখানে 10 টা অবধি মাল বিক্রি হচ্ছে না, কাঁচা মাল তো, আমাদের যদি 1 ঘন্টা বাড়ি দেয় ভালো হয়, নাহলে সব মাল নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা যদি এখানে আমাদের যদি বাজারে বসলে করোনা হচ্ছে, মাছ বাজারের লোকগুলো কি করোনা হয় না? মাছ বাজারটা কেন ওখানে চলে গেছে? ওখানে করোনা হয় না? হয় না? পাইকারি হচ্ছে ওখানে? বলি বা পাইকারি হলে তাহলে আমরা কি দোষ করছি? যত করোনা এই বাজারে, ওই বাজারে মেয়েগুলো কি করে বিক্রি করছে? থানার সামনে মেয়েগুলো কি করে বিক্রি করছে? হ্যাঁ, সবাইকে তো এখানে আসতে হবে। আমরা ওই কাদা জলে এই একাটু কাদার মধ্যে বসে ব্যবসা করছি, আমাদের কষ্ট নেই? আমাদের এই শাক কিনে ফেলে দিতে হচ্ছে মাঝে মাঝে। লকডাউনের তুলনায় এখন শাক সবজির দাম কেমন? দাম খুব একটা বেশি নয়, দাম নর্মালই আছে। যেমন নাম দামগুলো কেমন কী আছে বলুন? পটল বিক্রি হয়েছে 30 টাকা কিলো, ভেন্ডি 25 টাকা কিলো, কলা বিক্রি হয়েছে 30 টাকা কিলো, আচাম 15 টাকা কিলো, গাজর 35-40 টাকা বিক্রি হচ্ছে খুচরো। লঙ্কা 250-20 টাকা খুচরো বিক্রি হচ্ছে। শশা আছে, শশা 30-35 বিক্রি হচ্ছে। ঝিঙে 20 টাকা, হকা 20 টাকা। অ্যাকচুয়ালি কি আগের যে লকডাউন ছিল তখন কতটা দাম ছিল সবজির, না এবারে দামটা বেশি? না না, একই আছে, একই আছে। ভালো আমদানির উপরে আমরা সবজির দাম তো। হ্যাঁ, এবারে কি আমদানি ভালো? হ্যাঁ ভালোই। মানে গত বছর যেমন আমদানি ছিল এবছর একই আমদানি? তার থেকে বেশি আমদানি। তার থেকে বেশি আমদানি। তার আগের বারে কি দাম এরকম ছিল না কম ছিল? একটু বেশি ছিল, এবারে কম আছে। মানে এই লকডাউনে দাম কম, বিক্রি কেমন হচ্ছে দাদা? বিক্রি খারাপ নেই, মোটামুটি সব জায়গায় এখন লোক বসে পড়ছে আর কি। আপনার নাম? প্রশান্ত সিং। সিং, কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি দাদা? আরামবাগ বাজার। আনাজের পাইকারি কেমন কি দাম হচ্ছে আগের বারের তুলনায় কি কম না বেশি? আগের লকডাউনে মানুষের মনে একটা ভয় ছিল যে লকডাউন তো, 2-3-4 দিনে সবজি একদিনে মানে নিয়ে স্টোরেজ করে ঘরে রেখে দিতে। এখন তো আর লকডাউন বলে মানুষের মনে নেই, ডেলি মনে হচ্ছে লকডাউনে তো চাপ কিছু নেই। সেহেতু সবজির আমাদের চাহিদাও সেরকম নেই আর দামও সেরকম বাড়েনি। সবজি অ্যাভেলেবেল, মানুষে যখন খুশি যেটা খুশি পেতে পারছে, কোনো মানে দামও বেশি নয়, দামও আর বাইরের থেকে অনেক কম, মানে চাহিদা নেই, সবজির সেরকম চাহিদা নেই। এবার প্রথমবারের লকডাউনে মানুষের মনে একটা ভয় ছিল যে আমাকে তুলে নিতে হবে, হয়তো আর পাবো না, সেই জিনিসটা এবারে নেই। এবারে মাল অ্যাভেলেবেল, কোনো ঝামেলা নেই। মাল কি নষ্ট হচ্ছে? হ্যাঁ, মাল কি নষ্ট হচ্ছে? মাল নষ্ট আমাদের হচ্ছে, কিছু কেমন নষ্ট হচ্ছে বৃষ্টির জন্য, তা আমরা সেরকম তুলছিও না আর বেশি বেশি মাল, কেন খরিদ্দার নেই। কিন্তু তুমি দেখো মাঠে অন্য, প্রথমবারের লকডাউনে তুমি লকডাউনে প্রথম লকডাউনে তোমাদের কাছে হয়তো চিত্রটা থাকবে, দেখো কেমন বাজারে ভিড় হতো। এখন তুমি দেখো কেরম বাজারে ভিড়, কোনো লোকজন নেই বললেই চলো। পাইকারি কি একই কম কম কমেছে আগের বারের থেকে? তুলনায় সব মালের দাম কম। আপনার কোথায় দোকান আছে পাইকারি? মাঠি বসতে হচ্ছে, আমাদের ভিতর বাজারের দোকান কিন্তু এখন মাঠি বসতে হচ্ছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঢ্যাং। কি কি পাইকারি করেন আপনারা? আমরা সব রকমই বেচি, আম, আনাজ, পাকা আম, কাঁচা আম, সবজি এগুলো আমি বেচি।
মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।